वेलकम टू ओम्स कुकिंग लैब। बंधुरा आज के तुम्हारे शुकनो माछ कि भावे रान्ना करी सेटाई शेयर करछि। चलो देखे नी कि भावे रान्नाटा करेछि। आमी लोटे माछ रान्ना करब, माने शुकनो माछटा लोटे माछे शुकनो माछ रान्ना करब। एखाने नियेछि आमी पेंयाज, बेशी परिमाणे पेंयाज लागबे। एखाने चारटे पेंयाज आछे, एकटा बड़ो रसुनेर कोया छाड़िये नियेछि आर सात आठटा काँचा लंका एखाने निये नियेछि। शुकनो माछ रान्ना करते होले किन्तु रसुन, पेंयाज, तारपरे शुकनो लंका गुड़ो, काँचा लंका एगुलो अनेक बेशी परिमाणे दिते हय, ना होले किन्तु टेस्ट भालो हय ना। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এইভাবে আধ বাটা করে বেটে নেব। লোটে ছুটকি মাছ যেগুলো হয় সেগুলো নিয়েছি। আর লোটে মাছ শুকনো করার পরে ভীষণ ভালো লাগে খেতে, এটা মানে বেশি ব্যবহার হয় শুকনো মাছের মধ্যে এই মাছটাই। আর মাথার দিকটা কেটে ফেলেছি আর বাকি পার্টটাকে দুটো তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। আর ভালো করে ধুয়ে কড়াইয়ে গরম জল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপর আবার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে বালি থাকে তাই সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করা দরকার। আর দু মিনিট বয়েল করলে এটা পুরো রেডি হয়ে যাবে রান্না করার জন্য। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা এখানে বেশি পরিমাণে দিতে হবে। আর পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ আমি সর্ষের তেল নিয়েছি। আর সর্ষের তেল ছাড়া কিন্তু শুটকি মাছ রান্না করা যায় না। সর্ষের তেলের মধ্যে যে রান্না করলে তবে গিয়ে এই টেস্ট পাওয়া যায়, সাদা তেলে এটা ভালো লাগবে না। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। অনেক রকম শুটকি মাছ পাওয়া যায়, তার মধ্যে লোটে শুটকিটাই সাধারণত মানুষ বেশি খায় আর এটা খেতেও ভীষণ ভালো। প্রথমে এটা যখন সেদ্ধ করা হয় তখন গন্ধটা একটু বাজে লাগে, তখন যদি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করা হয় দু তিন মিনিট জাস্ট, তাহলে কিন্তু এই গন্ধটা বাইরে আসে না, তখন খারাপও লাগে না। আর ঢাকাটা তারপরে সেদ্ধ করার পর উঠিয়ে নিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে ফেলে রান্না করলে এই মাছ থেকে কোনো গন্ধ বের হয় না। এটা তারপরে এত স্বাদ এটার যে একবার যারা খেয়েছে শুটকি মাছ তারা বারবার খেতে চাইবে। লোটে শুটকি তো আমার ভীষণ প্রিয়, তোমরা কে কে ভালোবাসো জানিও। এর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এবার পুরো মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। এখানে প্রত্যেকটা মশলা যেন খুব ভালো করে ভাজা হয় এবং কষানোটা যেন খুব ভালো হয়। এখানে বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা দিতে হবে। এখানে একটা 1 টেবিল স্পুন আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। শুকনো লঙ্কা আর রসুনের উপরে কিন্তু শুটকি মাছের টেস্টটা নির্ভর করে। বেশ লাল লাল করে এটা রান্না করতে হয়। এখানে আবার আমি 1 চামচ দিলাম, আগে 1 টেবিল স্পুন দিয়েছিলাম, এখানে 1 TSP শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা ভালো করে ভাজা হয়ে যায়, মানে ভাজা ভাজা হয়ে যায় এবং কষানোটা খুব ভালো হয়। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটাও সুন্দর হয় আর শুটকি মাঝে একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো লাগে। এটা অনেক সবজি দিয়েও করা যায় কিন্তু আমি এখানে সবজি দিইনি, এমনি রান্না করেছি, পরে কখনো তোমাদের সবজি দিয়ে করে দেখাবো। দেখো পুরো মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবং ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে আমি মাছটাকে ভালো করে সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম সেই মাছটা এবার দিয়ে পুরো মশলার সাথে কষিয়ে নিতে হবে।
পুরো এবার ভালো করে কষিয়ে রান্না করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। শুটকি মাছ তো ভীষণ ভালোবাসি আমি খেতে, আর তোমাদের কার কিরকম লাগে জানিও, তোমরা কিভাবে বানাও, কি শুটকি তোমরা খেতে ভালোবাসো সেটাও জানিও। আর নানা রকম শুটকি মাছ তো পাওয়া যায়, সেগুলো নানা রকম রেসিপিও আছে, তোমাদের যদি জানা থাকে কোনো রেসিপি লোটে শুটকি তবে সেটাও আমার সাথে শেয়ার করো। এইরকম কালার যখন চলে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নাও। চলো বাই।